জি ভাই ভাই দেখছেন কিভাবে লোকে আছে ভাই, এই ব্রিজটা পুরো আটকা রাখছে ভাই, ভয়ঙ্কর ভাই। কোথায় যে দাঁড়াইছে ভাই, দেখেন মনে হচ্ছে সন্ধ্যার পরে দাঁড়ায় রয়েছে ভাই। এরা কিন্তু এই ব্রিজের তলে বসবাস করতো, যখন এই ব্রিজটা ভাঙ্গেছে তখন কিন্তু এরা বেরোয় পড়েছে। শুধু ভাই কেলো পানির ভিতর কি একটা বললো মনে হলো ভাই, এইভাবে কিন্তু মানুষের উপর এখান থেকে অত্যাচার করে, কি বুঝতে পারছেন? সাবধান সাবধান হাতা ভাই, ওরা মারতে যায় না ভাই, উল্টো রিয়াকশনে আপনার দিকে চলে আসবে কিন্তু। টেনিস বলের মতো জি ভাই, যা বলছিস এখান থেকে খান ভাই, আগায় আসেন ভাই। দেখেন কিভাবে ঢিল ছুটতেছে জি ভাই, কিভাবে ঢিল ছুটতেছে ভানির মধ্যে দেখেন প্রিয় বন্ধুরা। শুনো ভাই, এদিকে আসেন, আপনার একটা জিনিস দেখাই। হ্যাঁ এই কাছে আসেন, কি এখানে ভাই, চেষ্টা করতে চাই একটা দর্শক একটা জুম করে একটা নিয়ে দেখা যাবে কি ভাই এখানে ভাই জায়গাটা কি অবস্থা দেখেন। সুতরাং ভাই তো দেখাই দেন তো কি ছিল আসলে জায়গাটা, কি ছিল না এগুলো পানি স্রোত বত ভাই, এখানে ওই স্রোত বত আর এই স্রোত যে চিংড়ি মাছ আছে না জি ভাই, চিংড়ি মাছের ডিম শুকিয়ে গেছে না, শুকিয়ে গেছে, এরকম পানি আসলে আবার আবার বেশি যেত চারিদিকে ঝোড়ো হাওয়া আছে বন্ধুরা, দেখুন একটু জি ভাই, এই ব্রিজের নিচে এখান থেকে ওরা ওদের খাবার দাবার খেত, আর ওই কিন্তু ভাইরা হাতে কি উঁচু করে নিয়ে হাঁটতেছে ভাই, দেখেছেন দেখেন তো প্রায় হাতে কি উঁচু করে হাঁটতেছে। ওখানে বসে পড়ে আছে, ওখানে বসে পড়ে আছে ভাই, কি ভয়ঙ্কর ভাবে বসে পড়ে আছে দেখেন। আপনি খেয়াল করেননি ভাই এখানে আসা কিছু একটা? আমি তো খেয়াল করি, আর একটু হলে কিন্তু সুন্দর ভাই গাড় মকা যেত, ওইখানে তো ক্রস করতো সুতা ভাইয়ের উপরে অ্যাটাক করতো রাস্তার ওই সাইডে চলে গেছে জি ভাই, ওই মাথা উঁচু করে দিছে ওই যে ভাই, এটা সম্ভবত ওরা ইশারায় চলে
সাথে দর্শক, আমাদের সাথে যারা আপনারা যারা আছেন এতদিন ধরে আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের ওখানে উপরে রয়ে আমরা কিন্তু বিভিন্ন হন্টেড হন্টেড জায়গায় আগাই যাই, সাহস পাই আপনাদের জন্য। ভাই রাম ভাই, কী সব গেল না কী রে ভাই, এখানে কি বসে আছে ভাই? এখানে অত্যাচার আছে কিন্তু আমাদের ধরার জন্য, আক্রমণ করার জন্য অত্যাচার আছে ভাই। ভাই ওই সুদা সুদি দেখছেন, একটা আর একটা ওর সুদাই কিন্তু আর একটা আছে, ওর ইশারায় কিন্তু আর সুদা দাঁড়ায় আছে ভাই। ভাই খুব ভয়ানক পেট আপনার দেখছেন, ভাই ভাই খালের মাঝখানে দাঁড়া করে রয়েছে। ওরে আল্লাহ, ওই বন্ধুরা দেখুন বুঝি খালের মাঝখানে কি ভয়ঙ্কর লিডার, ভয়ঙ্কর ভাবে দাঁড়া রয়েছে ভাই। এই কি কি লাভ ভগবান লাহাই লাহাই লান্ত সুদা ভাই, খালের মাঝখানে যেটা আছে ওটা সম্ভবত মাছ খাওয়ার জন্য আছে এই খালে। আর এই কোনায় যেটা আছে এটা বট গাছে, এই ছোট বট গাছটা এই ছোট থাকে, তাই বড় গাছটা বট গাছটা বড় থাকে। হ্যাঁ আমার এই যে সমস্যা আছে সুদা ভাই, জিব্বাটা বুঝছেন ভিতরে ভিতরে ঠিক আছে, কি একটা পড়ছে ভাই? কোন জায়গা এই ধান ধান পড়ছে মধ্যে না নোটিসে ভাই? আমার নোটিসে তার আগে জানি ভাই, তাই নাকি? হ্যাঁ ভাই আগে যাবো, এদিক ওদিক দূরে দেখেন, দূরে 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 ক্যামেরা ধরেন। শুনলো ভাই, আপনি একটু মুখোমুখি হবেন ওর, ওটার মুখোমুখি হবেন। আমরা ওটা ওইদিকে চলে যাচ্ছি, ফাঁস ধরতে হবে ওরে, ওরে ডাইকে ফাঁস ধরে ওরে, ওর সাথে মুখোমুখি হয়ে ওর ভাব বুঝতে বোঝার চেষ্টা করেন। দাঁড়ান ভাই আমি আসি না, ও ফল পার ভাই থেকে ওর সাথে কথা বলার চেষ্টা করেন। হ্যাঁ ভাই, ব্রিজের নিচের যে অবস্থা দেখছেন কি, ব্রিজটা পুরো এলোমেলো অবস্থা, ভাঙে ছুড়ে ফেলছে কিন্তু পুরো ব্রিজটা। কোন দিক দেবে? ওই যে রাস্তা আছে না, এদের রাস্তা লাগে না, এরা যে কোনোভাবে যে কোনো জায়গার থেকে রাস্তা বানায় নাই। ওরা যে কোনো জায়গার থেকে যেভাবে রাস্তা বানাচ্ছে না দেখছেন? আর এই ব্রিজের নিচে দেখছেন বট গাছের দিক চলে যাচ্ছে, কোন দিকে চলে যাচ্ছে? এই বট গাছের দিক যাচ্ছে ব্রিজের নিচে, ওটা ওই পাশে খেলা করতেছে ভান ভাই, খেলা করতেছে ভাই, খেলা করতেছে। আল্লাহ ভাগ ভাই, আপনাকে ঘুম আসতেছে? হ্যাঁ ভাই ঘুম আসবে কিছু, ওই দেখেন ওটা, এই আল্লাহ ভাগ ভাই, কি খেলা ভাই? আল্লাহ ভাই কিসের শব্দ হলো এটা, কি ফেললো ভাই এটা? যা এখান থেকে চলে যা, চলে যা বলতে এখান থেকে, তোদের অত্যাচারে এখানে কিন্তু মানুষজন জর্জরিত হয়ে গেছে। এই খালের মধ্যে কিন্তু অনেকগুলো ঠেকে মেরে গেল ভাই, দুটি ঠেকে মেরে গেল আরো কত খালি ভাই, দেখ খালি এও ফেলাচ্ছে কিন্তু ভিতরে। যদি বন্ধুরা ব্রিজটা এখান থেকে একটু ভালোভাবে দেখুন আপনারা, কিন্তু পারতেছে না, ওই দেখেন ওই দেখেন আমাদের ফেলানোর চেষ্টা কিন্তু ফান ভাই পারতেছে না ভাই, ব্রিজটা দেখেন খেলা করতেছে। শুনলো ভাই, কি উঠোছে ভাই? ওরা উঠে উঠে আটাছে ভাই, দেখেছেন? উঠে উঠে আটাছে, ধরে ধরে আটাছে ভাই। ওরা কি বলতে আসছে মানে, ব্রিজটা দখল করে আছে, পুরো দখল করে রাখছে। তাও প্রিয় বন্ধুরা, বটগাছটার এরিয়াটা দেখুন একটু আপনারা, কি বিশাল এই বট গাছ, ব্রিজটা কিন্তু অর্ধেক ঢেকে ধরে রয়েছে এরা কিন্তু এই বট গাছে। জি ভাই জি ভাই, এখান থেকে চলে যাও, চলে যা যা। যাবে না কি বলতেছে ওরা,
যা লাগবে ওদের, দখল মুক্ত করতে হবে ভাই। পানির ভিতর কি একটা নল ভাই, এদিকে দখল করে রাখা যাবে না কিন্তু। এদিকে পানির ভিতরে কি একটা নল আছে, টুপুস করে শব্দ আছে। আর এদিকে একটু আগে আসেন দি ভাই, এদিকে এদিকে পানির মধ্যে কি একটা নল আছে জি ভাই। তাহলে আসেন ফতা ভাই, এই পানির মধ্যে ভাই আল্লাহ আকবার আল্লাহ আকবার। কি নোটিস হয়েছে জি ভাই, ফতা ভাই আপনি নামে যান দি ভাই, দেন দি কি ধরে নিয়েছেন ভাই, ধরে নিয়েছেন ধর। শান্ত হয়ে গেছে আসার সাথে কিন্তু বাঁচানো যাবে না, এখানে কিন্তু শান্ত পরিবেশ হয়ে গেছে। দেখছেন কি অবস্থায় জায়গাটা, কি অবস্থায় দেখেন এই জায়গাটা, লাইট মারতেছে দেখেছেন খুবই পরিবেশ। এই আগে ঘোড়া ওই দিকে ক্যামেরাটা ঘোড়া দেখছেন কি অবস্থা, ওই যে একটা বটগাছ আর একটা দেখা যাচ্ছে যে বটগাছ, এই যে দেখছেন ঘন জঙ্গল, এই যে ঘন জঙ্গল, এগুলো ঘন জঙ্গল, এই যে ঘন জঙ্গল এগুলো। কান ভাই এদিকে তো ফিরে আসেন, কলাবনের মধ্যে কি ভাই এটা আকাশ, কলাবনের মধ্যে কি একটা দেখলাম জানো, লাউ আকবর জি ভাই ভয় পাচ্ছে না, ওর জিন ভূতের আশ পাইছে ওরা, যেখানে প্রচুর পরিমাণে ছোট একটা শাকো পানি যাই। দান বের মধ্যে কিন্তু সাবধান ভাই, খুবই খারাপ কিন্তু ভাই, ওদিকে যাওয়ার দরকার নেই। ওই দেখেন আমাদের পিছনে আসে তারা রয়েছে ভাই, দেখছেন 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 বলছে না বলতে কিন্তু চলে আসে সামনে। শুনুন ভাই সামনে সামনে দাঁড়াবে না, মুখোমুখি যাচ্ছেন কিন্তু আপনি ভাই। শুনুন ভাই আপনার মতন কিন্তু লোকে বসে আছে, আর একটা কিন্তু ঘুমাচ্ছে ভাই, টস মারেন দি ভাই, টস লাভাচ্ছে 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 দেখছেন জি ভাই, কি ভয়ঙ্কর ভাবে লাভাচ্ছে লাভাচ্ছে ভাই, দেখা যাচ্ছে ক্যামেরায় জি ভাই, ব্যাটা কিন্তু খেলা করতেছে ভাই, আরো যে ব্রিজের নিচে যেটা আছে ওটা লাফাচ্ছে কিন্তু, ওই যে চলেন দাবড়ায়, চলেন চলুন টাইম হয়ে গেছে দাবড়ানো, দাবড়ায় পকার পাস করে দিতে হবে জি ভাই, চলেন পকার পাস করা টাইম হয়ে গেছে ভাই। এলো মেলো পোকা কিন্তু ওই যে এখানে, দেখেন তো এদিকে কিছু শব্দ হচ্ছে, এদিকে এই ভাই হচ্ছে না, এই ভাই শব্দ হচ্ছে ভাই, ব্রিজটা ব্রিজটা ধরবো ভাই, জি ভাই সবাই একটু আমরা কিন্তু খুব রিক্সের ভিতর আসছি, কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা জায়গায় চলে আসছে, কিন্তু আজকে ভয়ঙ্কর একটা ব্রিজ নির্মাণ করতেছি সেখানে, সবাই একটুখানি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আকবর ভাই উপরে উঠেছেন, উপরে উঠেছেন ভাই, এখানে এখন মাথা বের করে দেখ কি গাল ছাপাচ্ছে কিনা, আল্লাহ আকবর দেখছেন দেখছেন ওরা ভাই, কিন্তু আমাদের উপর অ্যাটাক করতে করতে আস্তে 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 এই যে দেখছেন ভাই, সুলতান ভাই এখানে থাকা যাবে না ভাই, আমরা বেরোতে হবে,
সুতন ভাই দেখুন এখান থেকে কিন্তু গন্ডি করতেছে। জি জি ভাই, আপনার পিছনে কিন্তু ভাই জাগর কাটা প্রাণী রয়েছে বহু, বেশ কটা জাগর কাটতেছে না? জি ভাই। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমরা এখানে থাকতেছি না, সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। আল্লাহ আকবার।